হাই ফ্রেন্ডস টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমি লুসেন্টের বাছাই করা কমনযোগ্য জেনারেল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলো তোমাদের বিভিন্ন ধরনের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে চলো আমরা দেখে নেবো আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে ফার্স্ট কোশ্চেন রয়েছে চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয় সঠিক উত্তর রেটই নাই নেক্সট রয়েছে কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নেই ও গ্রুপের রক্তে রক্তের কোন উপাদানটি মানব শরীরের সৈন্য হিসেবে কাজ করে শ্বেত রক্ত মস্তিষ্কের আবরণকে কী বলে মেনিনজেস নেক্সট রয়েছে কোশকে আবিষ্কার করেন রবার্ট হুক এখানে তোমরা জেনে রাখো ষোলোশো পঁয়ষট্টি সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন কোন কোষ অঙ্গাণুকে সুইসাইড ব্যাক বলা হয় লাইসোজমকে কেঁচোর গমন অঙ্গের নাম কী সিটা মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কী লিভার নেক্সট রয়েছে বেকিং পাউডারের রাসায়নিক নাম কী সোডিয়াম বাইকার্বনেট নেক্সট রয়েছে ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সঠিক উত্তর সিলভার ব্রোমাইড রামধনু বা কেন হয় এর সঠিক উত্তর আলোক বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য নেক্সট রয়েছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় শীতকালে ভারী জল বা হেভি ওয়াটার কী হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল নেক্সট রয়েছে ইইজি করা হয় মানবদেহের কোন অঙ্গের পরীক্ষার জন্য মস্তিষ্ক চোখে ধুলা লাগলে চোখের কোন অংশ লাল হয়ে ওঠে এবং জ্বালা করে সঠিক উত্তর কঞ্জামটিফা নেক্সট রয়েছে নিউট্রন কে আবিষ্কার করেন সঠিক উত্তর জেমস চ্যাডুইক উনিশশো সালে নেক্সট রয়েছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক করার যন্ত্রের নাম কি ক্রেস্কোগ্রাফ আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করতে কি একক ব্যবহার করা হয় সঠিক উত্তর অ্যাংস্ট্রম নেক্সট রয়েছে ড্রাই আইস এর রাসায়নিক নাম কি সলিড কার্বন ডাইঅক্সাইড নোবেল গ্যাসগুলো হলো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন এগুলো হলো নোবেল গ্যাস নেক্সট রয়েছে মানুষের পাঁজরে কত জোড়া হাড় থাকে সঠিক উত্তর বারো জোড়া নিউমোনিয়া একটি কিসের রোগ ফুসফুসের রক্তের তরল অংশটিকে কি বলে ব্লাড প্লাজমা লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় অস্থি মজ্জায় নেক্সট রয়েছে লোহিত রক্তকণিকার কাজ কি সঠিক উত্তর অক্সিজেন পরিবহন করা লোহিত রক্তকণিকাও শ্বেত রক্তকণিকার অনুপাত কত সাতশো অনুপাত এক নেক্সট রয়েছে লোহিত রক্তকণিকার আয়ু কত সঠিক উত্তর একশো কুড়ি দিন নেক্সট রয়েছে বিলিরুবিন নির্গত না হলে কি রোগ হয় জন্ডিস লোহিত রক্তকণিকা প্রতি সেকেন্ডে কত মিলিয়ন উৎপন্ন হয় সঠিক উত্তর এক দশমিক দুই মিলিয়ন দেহের কোন স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা রক্ত শূন্যতার অপর নাম কি সঠিক উত্তর অ্যানিমিয়া নেক্সট রয়েছে রক্তের শ্বেতকণিকা বেড়ে যাওয়াকে কি বলে লিউকেমিয়া রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয় শ্বেতকণিকা কোন গ্রুপের রক্তকে বিশ্বজনীন গ্রহিতা বলা হয় সঠিক উত্তর এবি গ্রুপের রক্তকে নেক্সট রয়েছে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি কে প্রথম আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে সবচেয়ে হালকা ধাতুর নাম কি সঠিক উত্তর লিথিয়াম নেক্সট রয়েছে খালি চোখে দেখা যায় এমন একটি ক্ষুদ্রাকৃতি কোষের আয়তন কত এ সঠিক উত্তর হয়ে যাবে একশো মাইক্রোন নেক্সট রয়েছে উদ্ভিদ কোষ গঠনে অপরিহার্য শর্করাটি হল সেলুলোজ নেক্সট রয়েছে প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি সঠিক উত্তর কোষ পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন গ্রেভিয়েল ফারেনহাইট নেক্সট রয়েছে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক কাকে বলা হয় লিনিয়াসকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি দ্বারা পরিচালিত হয় সঠিক উত্তর ব্রেন এবং স্পাইনাল কর দ্বারা নেক্সট রয়েছে হোমোসেপিয়েন্স কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম মানুষের লবঙ্গ পাওয়া যায় ফুলের কুড়ি থেকে নেক্সট রয়েছে রক্ত তঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন সঠিক উত্তর ভিটামিন কে নিয়াসিনের অভাবে কী রোগ হয় সঠিক উত্তর কুফার কোষ কোথায় দেখা যায় লিভারে কোন ভিটামিন জলে দ্রবীভূত ও অক্সিডেন্ট রূপে কাজ করে সঠিক উত্তর ভিটামিন সি নেক্সট রয়েছে কোন খাদ্য থেকে সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় সঠিক উত্তর ফ্যাট জাতীয় খাদ্য থেকে নেক্সট রয়েছে কোয়াশিয়রকর রোগ ডিকিসের অভাবে হয় প্রোটিনের অভাবে মানব দেহে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটি সঠিক উত্তর মাইকোপ্লাজমা যার আয়তন শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক তিন মাইক্রোন নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রোটোপ্লাজমকে ফিজিক্যাল বেসিস অফ লাইফ কে আখ্যা দিয়েছেন সঠিক উত্তর টমাস হেনরি হাকসলি নেক্সট রয়েছে কোন অনুজীবের কারণে হেপাটাইসিস বি হয় ভাইরাস ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ হয় সঠিক উত্তর অ্যাড্রিনালিন কাঁকড়া বিছা শ্বাসযন্ত্রের নাম কি। বুকলাং একটি হরমোন যার মধ্যে আয়োডিন থাকে সেটি হল থাইরক্সিন নেক্সট রয়েছে রবারের সাথে সালফার ব্যবহার করার পদ্ধতিকে কি বলা হয় সঠিক উত্তর ভাল্কানাইজিন নেক্সট রয়েছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি। সঠিক উত্তর সোডিয়াম ক্লোরাইড লোহের অভাবে কোন রোগ হয় অ্যানিমিয়া ওড়ানো গ্যাস বেলুনে কোন গ্যাস থাকে সঠিক উত্তর হিলিয়াম নেক্সট রয়েছে কোন শস্য মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে সঠিক উত্তর মটরশুটি নেক্সট রয়েছে দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে ল্যাক্টোবেসিলাস কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বোনেট বা এন টু সিও থ্রি নেক্সট রয়েছে যক্ষার জন্য কোন ভ্যাকসিন ব্যবহার করা হয় বিসিজি টিকা ক্যাথট রশ্মিকে প্রথম আবিষ্কার করেছিলেন উইলিয়াম ক্রুকস হাইড্রোজেনের কটি আইসোটপ রয়েছে তিনটি যে সমস্ত রাশি প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয় তাকে বলে স্কেলার রাশি ধনাত্মক আয়নযুক্ত আয়নকে কি বলে ক্যাটায়ন নেক্সট রয়েছে পরমাণুর তিনটি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা ইলেকট্রন এবং তোমরা জেনে রাখো সবচেয়ে ভারী হলো নিউট্রন নেক্সট রয়েছে সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক কি সেন্টিমিটার পার সেকেন্ড নাগরদলায় বসে থাকা কোনো ব্যক্তির গতি কি প্রকারের গতি বক্ররৈখিক চলন কোনো গতিশীল বস্তুর ক্রমবর্ধমান বেগ পরিবর্তনের হারকে কি বলে তরণ কার তড়িৎ আধানকে তড়িতের প্রাথমিক একক বলা হয় ইলেকট্রনের প্রতিবিম্ব কয় প্রকার দুই প্রকার সদ্বিম্ব ও অসৎবিম্ব ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে সাতটি নেক্সট রয়েছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি ক্যালোরি বৈদ্যুতিক বাল্বকে আবিষ্কার করেন সঠিক উত্তর টমাস আলভা এডিশন নেক্সট রয়েছে কুইনাইন উদ্ভিদের কোনো অংশ থেকে তৈরি হয় গাছের ছাল থেকে তোমরা জেনে রাখো সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি করা হয় সব থেকে বেশি জৈবিক মূল্য পাওয়া যায় সোয়াবিনে থেকে কম অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় নারকেল তেলে নেক্সট রয়েছে পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় যকৃত থেকে একটি মূলহীন উদ্ভিদের নাম সেরাটোফাইলম ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি ইকুয়াস ক্যাবেলাস। মানবদেহের ওজনের কত শতাংশ জল থাকে ছেষট্টি শতাংশ একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পাড়ে অ্যাকিডনা নেক্সট রয়েছে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর অর্নিথোলজি গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে ভিটামিন এ পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট রয়েছে পেনিসিলিন কী থেকে তৈরি হয় পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে নেক্সট রয়েছে কোন অধাতু বিদ্যুতের সুপরিবাহী সঠিক উত্তর গ্রাফাইট কোষের শক্তিঘর কাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াকে দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে সেটি হল ফসফরাস কোন গ্যাস কৃত্রিমভাবে ফল পাকাতে সাহায্য করে ইথিলিন পেন্সিল তৈরিতে কি ব্যবহৃত হয় গ্রাফাইট লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী নাইট্রাস অক্সাইড ম্যালেরিয়া রোগের বাহককে অ্যানিফিলিস মশা নেক্সট রয়েছে স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হল ভ্যারিওলা ভাইরাস বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায় হাইড্রোজেন সালফাইড ওলিয়ামের সংকেত কি এইচ টু এস টু ও সেভেন আজকের শেষ প্রশ্ন দুটি সমতল আয়না একে অপরের সাথে সমান্তরালে রাখলে কয়টি প্রতিবিম্বের গঠিত হবে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নাও